যারা টিএমসি করবে তারা সরকারি চাকরি পাবে। কি যদি আমার পাশে আমি একজন বিধবা 14 বছর ছেলের মেয়ে, আমি যদি টিএমসি করতাম আর আমি কারো ঘরটা গ্র্যাব করে নিতাম, অকিউপাই করে নিতাম, তাহলে বেহালাবসি আমাকে সাহায্য করতো। হাইকোর্ট বললো পিস অ্যান্ড ট্র্যাঙ্কুলিটি মেনটেন করার জন্যে, পুলিশ রিপোর্ট দিয়ে স্ট্রিক্ট ভিজিলেন্স করার জন্যে পুলিশ রিপোর্ট দিয়েছে, নিজের পুলিশ হাইকোর্টকে রিপোর্ট দিয়েছে যে ওর কোনো লিগাল রাইট নেই ওখানে থাকার, যা টিএমসি করে, যা মহিলা, যা অকিউপায়ার আছে, ওর কোনো রাইট নেই। কোর্টের অর্ডার আছে যে সিভিক পুলিশ কোনো অধিকার নেই ল অ্যান্ড অর্ডার পাশে যাবার, কিন্তু ইনি সিভিক পুলিশকে নিয়ে গেলেন। পুলিশ শুধু দালালি 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 মুক্তা দেখলাম আমি, কে যারা যারা টিএমসি মহিলারা এখানে করেন আর যার পাশে ঘর বাড়ি নেই, বেহালা ওসির সঙ্গে দেখা করে নেবেন, তাহলে উনি ঘরটা গ্র্যাব করার জন্যে, চিটিং করার জন্যে, অকিউপায়ার বানাবো জন্যে, ট্রেস পাসিং করার জন্যে উনি হেল্প করবেন। এখানে কেন আপনারা শুনেছেন, আপনি তো সাংবাদিক, আপনারা শুনেছেন যে দিদি বলল 18 বছর মেয়ে যদি বিধবা হবে 1000 টাকা দেব, 2300 টাকা ইমাম ভাতা, ঠিক আছে। যারা টিএমসি করবে তারা সরকারি চাকরি পাবে, আর বেহালা ওসি যারা যারা টিএমসি মহিলারা করে যাদের পাশে শেল্টার নেই তাদেরকে বেহালা ওসি শেল্টার দেবে। মানে মানে এটা এটা ই হলো যে যদি আমার পাশে আমি একজন বিধবা 14 বছর ছেলের মেয়ে, আমি যদি টিএমসি করতাম আর আমি কারো ঘরটা গ্র্যাব করে নিতাম, অকিউপাই করে নিতাম, তাহলে বেহালা ওসি আমাকে সাহায্য করতো। তাই আপনার নিউজ থেকে আমি এই বার্তাটা দিচ্ছি যে যার যার পাশে বেহালা জুরিসডিকশনে যার যার পাশে ঘর নেই, উনি ওই মহিলারা এখানে বেহালা ওসি পাশে এসে শেল্টারটা নিতে পারেন। হাইকোর্ট বললো পিস অ্যান্ড ট্র্যাঙ্কুলিটি মেনটেন করার জন্যে, পুলিশ রিপোর্ট দিয়ে স্ট্রিক্ট ভিজিলেন্স করার জন্যে পুলিশ রিপোর্ট দিয়েছে, নিজের পুলিশ হাইকোর্টকে রিপোর্ট দিয়েছে যে ওর কোনো লিগাল রাইট নেই ওখানে থাকার, যা টিএমসি করে, যা মহিলা, যা অকিউপায়ার আছে, ওর কোনো রাইট নেই। একদম পুলিশ রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে ও কোনো মানে ডকুমেন্টটা জমা করতে পারলো না, তার জন্য ওর কোনো রাইট নেই। কিন্তু এখন কালকে যখন আমাদের জুনিয়র আমাদের সব গেল, পুলিশও ছিল, ও পিস অ্যান্ড ট্র্যাঙ্কুলিটি হার্ম করলো, ব্রিচ অফ পিস হার্ম করলো, স্ট্রিক্ট ভিজিলেন্স ছিল না। দেখুন কোর্টের অর্ডার আছে যে সিভিক পুলিশ কোনো অধিকার নেই ল অ্যান্ড অর্ডার পাশে যাবার, কিন্তু ইনি সিভিক পুলিশকে নিয়ে গেলেন। আর দু আর কমপ্লেনেন্টও আপনার মহিলা আছে, আর যা অকিউপায়ার আছে, যা টিএমসি মহিলা আছে, তারাও মহিলা আছে, কিন্তু মহিলা পুলিশ ছিল না। না, পুলিশ শুধু দালালি 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 মুক্তা দেখলাম আমি, আর এখন যা আমি এসেছি ও এখানেও আমি এটাই দেখছি। তাই আমি আপনার চ্যানেল মাধ্যম থেকে আমি বার্তা দিচ্ছি যে যারা যারা টিএমসি মহিলারা এখানে করেন আর যার পাশে ঘর বাড়ি নেই, বেহালা ওসির সঙ্গে দেখা করে নেবেন, তাহলে উনি ঘরটা গ্র্যাব করার জন্যে, চিটিং করার জন্যে, অকিউপায়ার বানাবো জন্যে, ট্রেস পাসিং করার জন্যে উনি হেল্প করবেন।